নমস্কার বন্ধুরা, আমার ইচ্ছেগুলোতে স্বাগত জানাই। এখন আমি পড়ে শোনাব সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত উপন্যাস যুগলাঙ্গুরীয়। আজ শেষ পর্ব। তৎপরে বিবাহ দিয়া পঞ্চবৎসর সাক্ষাৎ না হয় তাহার জন্য যে যে কৌশল করিয়াছিলেন তাহা জ্ঞাত আছে, সেই জন্যই পরস্পরের পরিচয় মাত্র পাও নাই। কিন্তু সম্প্রতি কয়েক মাস হইল বড় গোলযোগ হইয়া উঠিয়াছিল। কয়েক মাস হইল আনন্দস্বামী এ নগরে আসিয়া তোমার দারিদ্র শুনিয়া নিতান্ত দুঃখিত হইলেন। তিনি তোমাকে দেখিয়া আসিয়াছিলেন, কিন্তু সাক্ষাৎ করেন নাই। তিনি আসিয়া আমার সহিত সাক্ষাৎ করিয়া তোমার বিবাহ বৃত্তান্ত আনুপূর্বিক কহিলেন। পরে কহিলেন, আমি যদি জানিতে পারিতাম যে হিরণময়ী এরূপ দারিদ্রাবস্থায় আছে তাহা হইলে আমি উহা মোচন করিতাম, এক্ষণে আপনি উহার প্রতিকার করিবেন। এ বিষয়ে আমাকেই আপনার নিকট ঋণী জানিবেন, আপনার ঋণ আমি পরিশোধ করিব। সম্প্রতি আমার আর একটা অনুরোধ রক্ষা করিতে হইবে। হিরণময়ী স্বামী এই নগরে বাস করিতেছেন, উহাদের পরস্পর সাক্ষাৎ না হয় ইহা আপনি দেখিবেন। এই বলিয়া তোমার স্বামীর পরিচয়ও আমার নিকট দিলেন। সেই অবধি অমলা যে অর্থ ব্যয়ের দ্বারা তোমার দারিদ্র দুঃখ মোচন করিয়া আসিতেছে তাহা আমা হইতে প্রাপ্ত। আমি তোমার পিতৃগৃহ ক্রয় করিয়া তোমাকে বাস করিতে দিয়াছিলাম, হার আমি পাঠিয়েছিলাম, সেও তোমার পরীক্ষার্থ। হিরণময়ী কহিলেন, তবে আপনি এ অঙ্গুরীয় কোথায় পাইলেন? কেনই বা আমার নিকট স্বামীরূপে পরিচয় দিয়া আমাকে প্রতারিত করিয়াছিলেন? পুরন্দরের গৃহে বাস করিতেছি বলিয়া কেনই বা অভিযোগ করিতেছিলেন? রাজা কহিলেন, যেই দণ্ডে আমি আনন্দস্বামীর অনুজ্ঞা পাইয়াছিলাম সেই দণ্ডেই আমি তোমার প্রহরায় লোক নিযুক্ত করিলাম। সেই দিনই অমলা দ্বারা তোমার নিকট হার পাঠায়। তারপর অদ্য পঞ্চবৎসর পূর্ণ হইবে জানিয়া তোমার স্বামীকে ডাকাইয়া কহিলাম, তোমার বিবাহ বৃত্তান্ত আমি সমুদয় জানি, তোমার সেই অঙ্গুরীয়টি লইয়া একাদশ দণ্ড রাত্রে সময় আসিও, তোমার স্ত্রীর সহিত মিলন হইবে। তিনি কহিলেন যে মহারাজের আজ্ঞা শিরোধার্য, কিন্তু বনিতার সহিত মিলনে স্পৃহা নাই, না হইলেই ভালো হয়। আমি কহিলাম যে আমার আজ্ঞা, তাহাতে স্বামী স্বীকৃত হইলেন, কিন্তু কহিলেন যে আমার সেই বনিতা সচ্চরিত্রা কি দুশ্চরিত্রা তাহা আপনি জানেন, যদি দুশ্চরিত্রা স্ত্রী গ্রহণ করিতে আজ্ঞা করেন তবে আপনাকে অধর্ম স্পর্শিবে। আমি উত্তরে কহিলাম, অঙ্গুরীয়টি দিয়া যাও, আমি তোমার স্ত্রী চরিত্র পরীক্ষা করিতে বলিব। তিনি কহিলেন, এ অঙ্গুরীয় অন্যকে বিশ্বাস করিয়া দিতাম না, কিন্তু আপনাকে বিশ্বাস। আমি অঙ্গুরীয় লইয়া তোমার যে পরীক্ষা করিয়াছি তাহাতে তুমি জয়ী হইয়াছ। হিরণময়ী কহিলেন, পরীক্ষা তো কিছুই বুঝিতে পারিলাম না। শুভলগ্নে তাহার সহিত শুভ দৃষ্টি কর। তখন পশ্চাৎ হইতে সেই কক্ষের দ্বার উদ্ঘাটিত হইল, একজন মহাকায় পুরুষ সেই দ্বার পথে কক্ষ মধ্যে প্রবেশ করিল। রাজা কহিলেন, হিরণময়ী তোমার স্বামী। হিরণময়ী চাহিয়া দেখিলেন তাহার মাথা ঘুরিয়া গেল, জাগ্রত স্বপ্নে ভেদ জ্ঞান শূন্য হইলেন, দেখিলেন পুরন্দর। উভয়কে নিরীক্ষণ করিয়া স্তম্ভিত উন্মত্ত প্রায় হইলেন, কেহই যেন কথা বিশ্বাস করিলেন না। রাজা পুরন্দরকে কহিলেন, সুহৃদ, হিরণময়ী তোমার যোগ্য পত্নী, আদরে গৃহে লইয়া যাও, ইনি অদ্যাপি তোমার প্রতি পূর্ববৎ স্নেহময়ী, আমি দিবারাত্র ইহাকে প্রহরাতে রাখিয়াছিলাম, তাহাতে বিশেষ জানি যে ইনি অনন্য অনুরাগিনী, তোমার ইচ্ছাক্রমে উহার পরীক্ষা করিয়াছি, আমি উহার স্বামী বলিয়া পরিচয় দিয়াছিলাম, কিন্তু রাজ্য লোভেও হিরণময়ী লুব্ধ হইয়া তোমাকে ভুলেন নাই।
আপনাকে হিরণময়ীর স্বামী বলিয়া পরিচিত করিয়া ইঙ্গিতে জানাইলাম যে যদি হিরণময়ী তাহাতে দুঃখিত হইত, আমি নির্দোষী, আমাকে গ্রহণ করুন বলিয়া কাতর হইত, তাহা হইলে বুঝিতাম যে হিরণময়ী তোমাকে ভুলিয়াছে। কিন্তু হিরণময়ী তাহা না বলিয়া বলিল, মহারাজ, আমি কুলোটা, আমাকে ত্যাগ করুন। হিরণময়ী, তোমার তখনকার মনের ভাব আমি সকলেই বুঝিয়াছিলাম। তুমি অন্য স্বামীর সংসর্গ করিবে না বলিয়াই আপনাকে কুলোটা বলিয়া পরিচয় দিয়াছিলে। এক্ষণে আশীর্বাদ করি, তোমরা সুখী হও। হিরণময়ী কহিলেন, মহারাজ, আমাকে আর একটি কথা বুঝাইয়া দিন। ইনি সিংহলে ছিলেন, কাশীতে আমার সঙ্গে পরিণয় হইল, কি প্রকারে? যদি ইনি সিংহল হইতে সে সময় আসিয়াছিলেন, তবে আমরা কেহ জানিলাম না কেন? রাজা কহিলেন, আনন্দস্বামী এবং পুরন্দরের পিতার পরামর্শ করিয়া সিংহলে লোক পাঠাইয়া উহাকে সিংহল হইতে একেবারে কাশী লইয়া গিয়াছিলেন। পরে সেখান হইতে ইনি পুনশ্চ সিংহলে গিয়াছিলেন, তাম্রলিপ্তে আসেন নাই, এই জন্য তোমরা কেহ জানিতে পারো নাই। পুরন্দর কহিলেন, মহারাজ, আপনি যেমন আমার চিরকালের মনোরথ পূর্ণ করিলেন, জগদীশ্বর এমনই আপনার সকল মনোরথ পূর্ণ করুন। অদ্য আমি যেমন সুখী হইলাম, এমন সুখী কেহ আপনার রাজ্যে কখনো বাস করেন নাই।